দীপাকে একই কথা শোনালো সূর্য। হ্যালো ভিউয়ার্স, অনুরাগের শোয়ার আগামী পর্বে আপনারা এটাই দেখতে চলেছেন। সূর্য দেশের বাইরে যাওয়ার আগে দীপার সঙ্গে দেখা করতে আসে, বলে আমি আমার লয়ারকে দিয়ে এই কাগজ তুলে নিয়েছি, তুমি সম্পূর্ণ স্বাধীন, তোমাকে আর কোনো বাধা দেব না, তুমি সোনারূপাকে তোমার মতো করে বড় করবে, আমি তোমার কাছে কোনো অধিকার চাইব না, আর তোমার বিরুদ্ধে যে কেস করেছিলাম সেই কেসও আমি তুলে নিব। সূর্যের মা অর্থাৎ লাবণ্য সেনগুপ্ত বলে, এটা কি বলছো? তখন সূর্য বলে, আই নিড এ ব্রেক, আমার একটু রিল্যাক্স দরকার মা, আমার একটু স্পেস দরকার। এই বলে সে তার মাকে বোঝায়, তো আমি যাওয়ার আগে একটু দেখা করতে এসেছিলাম। একই কথা শোনালো সূর্য দীপাকে, যে কথা শুনে দীপার চোখে জল। সে ভাবছে যার জন্য এত কিছু করা সেই আজকে সুদিন আসার পরে আমাকে ছেড়ে, আমার সন্তানদেরকে ছেড়ে আর আমাদের কাছে থাকবে না। সে ভাবতেই তার ভেতরটা আকাশ ভেঙে যাওয়ার মতো অবস্থা। সূর্য সবার কাছ থেকে বিদায় নিয়ে যখন চলে আসতে লাগে, সূর্যর পিছে পিছে আসতে লাগে দীপা। এসে গাড়ির কাছে এসে জিজ্ঞেস করে, ডাক্তারবাবু আপনি কোথায় যাচ্ছেন? যার প্রতি উত্তরে সূর্য বলেছিল জীবন খুঁজতে। তখন দীপা বলে, আপনার মেয়েরা? এ উত্তরেও সূর্য বলে, ওরা আর এখন আমার মেয়ে নয়, ওরা তোমার মেয়ে। আমার কি মনে হয় জানো, আমি সন্তান হিসেবে ফেলোর, স্বামী হিসেবে তো নই, আর বাবা হিসেবে তো বলা যাবে না, এর ধারে কাছেও নেই। আমার আরও কি মনে হয় জানো, সোনা মা রূপা মা তোমার কাছেই ভালো থাকবে। তো বন্ধুরা, এমনটা হলে কেমন লাগবে তোমাদের কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। জানো, ধন্যবাদ।